মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্রছাত্রীদের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ভারতবর্ষের কৃতি সন্তান ডক্টর এপিজে আব্দুল কালামের কথা আমরা সকলেই জানি। তিনি ছিলেন ভারতের মিসাইল ম্যান, বিখ্যাত একজন বৈজ্ঞানিক এবং দেশের সফল রাষ্ট্রপতি। তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন লোকজন তাকে শিক্ষক হিসাবে ভূষিত করুক। তিনি বলেন, টিচার ইজ এ ভেরি নোবল প্রফেশন দ্যাট শেপস দ্য ক্যারেক্টার্স, ক্যালিবার অ্যান্ড ফিউচার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ইফ দ্য পিপল রিমেম্বার অ্যাজ এ গুড টিচার, দ্যাট উইল বি দ্য অনার ফর মি। অর্থাৎ শিক্ষকতা মহান একটি পেশা, যেটা কারো চরিত্র, ক্ষমতা ও চরিত্র গঠন করে। যদিও মানুষজন আমাকে একজন ভালো শিক্ষক হিসাবে মনে রাখেন, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সম্মান। জাপানি একটা প্রবাদ বলে আজকের শিক্ষক দিবস সম্পর্কে আরও বিস্তারিত কথা আমি তোমাদের শোনাবো। বেটার দ্যান এ থাউজেন্ড ডেজ অব ডিলিজেন্ট স্টাডি ইজ ওয়ান ডে উইথ এ গ্রেট টিচার। অর্থাৎ হাজার দিন নিরলস পড়াশোনার চেয়ে একজন মহান শিক্ষকের সঙ্গে একদিন অতিবাহিত করা অনেক বেশি উত্তম। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে ভারতবর্ষ জুড়ে 5ই সেপ্টেম্বর দিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 1962 সাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি। সেই সময় তার অনুরাগী ছাত্রছাত্রীরা প্রস্তাব দেন, স্যার আমরা আপনার জন্মদিন পালন করতে চাই। তখন তিনি বলেন, ইনস্টিড অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট উড বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ সেপ্টেম্বর 5th ইজ অবজার্ভড অ্যাজ টিচার ডে। বহু প্রতিভার অধিকারী এই আদর্শ শিক্ষক 1988 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনীতিবিদ, দার্শনিক, অধ্যাপক, শান্ত মানুষটি ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। মেধাবী রাধাকৃষ্ণন গরিব হওয়া সত্ত্বেও স্কলারশিপ ও বৃত্তির মাধ্যমে তার পড়াশোনা এগিয়ে নিয়ে চলেন। আর্থিক অবস্থা খারাপ থাকায় তার দুঃসম্পর্কের দাদার কাছ থেকে দর্শনের বই নিয়ে পড়াশোনা করতেন। মাত্র 20 বছর বয়সেই দর্শনের উপরে তাঁর লেখা প্রবন্ধ ছাপানো হয়। তখনই তিনি বিশ্ব দরবারে জনপ্রিয় দার্শনিক ও অধ্যাপক হিসাবে পরিচিতি লাভ করেন। 1954 সালে তিনি ভারত রত্ন উপাধি লাভ করেন। একটি শিশু পিতামাতার হাত ধরেই পৃথিবীতে আসে, তবে পৃথিবীর আলো, বাতাস, প্রকৃতি সব কিছু বুঝতে ও জানতে শিখে শিক্ষকের কাছে। শিক্ষকই জ্ঞানশূন্য শিশুকে বিভিন্ন চোখে বিশ্ব দেখাতে শেখান ও প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলেন। মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলতে যে সমস্ত স্কুল, কলেজ তৈরি হয়েছে তার এক ভাগও জেলখানা নেই। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন শিক্ষককে একটি চিঠিতে লিখে পাঠিয়েছিলেন, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম, তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। জগৎ বিখ্যাত বীর আলেকজান্ডার তার শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বলেছিলেন, টু মাই ফাদার আই ওন মাই লাইফ, টু অ্যারিস্টটল দ্য নলেজ টু লাইভ অর্থলি। পৃথিবীতে পিতামাতার সঙ্গে শিশুদের সম্পর্ক যেমন নারীর, তেমনি শিক্ষকের সঙ্গে সম্পর্ক আত্মার। প্রথমে শিশুদের অভিভাবক, তারপর বন্ধু, ছাত্র, শিক্ষকের মধ্যে সম্পর্ক হওয়া উচিত ফ্রেন্ডলি। শিক্ষক ও ছাত্র সম্পর্ক পাত্র ও জলের মতো। পাত্র ছাড়া যেমন জল ধরে রাখা সম্ভব নয়, তেমনি শিক্ষক ছাত্র সুসম্পর্ক ছাড়া জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণ সম্ভব নয়। একজন শিক্ষকই শিক্ষার্থীর জ্ঞান অর্জনের পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগান ও স্বপ্ন দেখান। একসময় সমাজে শিক্ষকের সম্মান ও মর্যাদা ছিল সবার উপরে, কিন্তু দুঃখের সঙ্গে বর্তমানে বলতে হচ্ছে কোথাও যেন ছাত্র শিক্ষকের সম্পর্ক তলানিতে ঠেকেছে বর্তমানে। কিছু কিছু শিক্ষকেরা হয়তো ছাত্রদের রেসপেক্ট, শ্রদ্ধা ও তাদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে বর্তমানে কিছু ছাত্রছাত্রীরা খুব ডেসপারেট, তারাও সম্মান শ্রদ্ধা দিতে ব্যর্থ হয়। বহু শিক্ষক আছেন যারা অনেকেই যে ধোয়া তুলসী পাতা সেটাও নয়।
বহু শিক্ষকই শ্রেণীকক্ষে ভালোভাবে পড়ান না বা মনোযোগী হন না, ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, নৈতিক আদর্শ দিক থেকেও তাদের আচরণ ভালো হয় না। শুধু শিক্ষক হলেই ছাত্ররা শিক্ষককে সম্মান করবে এমন নয়, শিক্ষকদেরও ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক সুলভ আচরণ ও শিক্ষণীয় কোনো বিষয় থাকতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটি কথা বলতে চাই, ইফ ইউ বর্ন লাইক এ জেন্টেলম্যান ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট ইফ ইউ ট্রাই লাইক এ জেন্টেলম্যান ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করবে, সকলকে সম্মান করবে, বাবা মা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অচেনা মানুষদেরও। কাউকে দেখা মাত্র তার সম্পর্কে ধারণা করে নিও না, একদিনই কাউকে চেনা যায় না, যে তোমাকে সাহায্য করেছে বা করছে বা করবে তাকে কখনো ভুলে যেও না। ক্লাসে হয়তো তোমরা সবাই প্রথম দ্বিতীয় বা তৃতীয় হতে পারবে না, কিন্তু চাইলেই সবাই ভালো ছাত্র বা মানুষ হতে পারো। একটি পাখি যখন উড়ে এসে ডালে বসে তখন পাখিটি তার ডালের উপরে ভরসা করে না, বরং তার নিজের ডানার উপরে ভরসা রাখে। তাই জীবনে সফলতা পেতে গেলে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে তোমাকে পরিশ্রম করে যেতে হবে। দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস। খারাপ অভ্যাস গড়ে তোলা থেকে বিরত থাকো, এটি তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আমি তোমাদের একটি কথা বলতে চাই, তোমরা জীবনে সব কিছু হও, কিন্তু সবার আগে ভালো মানুষ হতে শেখো। আর এটাও বলতে চাই, তুমি যে পেশাই বেছে নাও না কেন, শিক্ষকতার পেশা সবার উপরে ও সম্মানজনক, কারণ টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল দ্য আদার প্রফেশন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, সবচেয়ে খারাপ পাপিরও একটা ভবিষ্যৎ আছে, মহানতম ব্যক্তিরও একটি অতীত আছে, কেউই খুব ভালো বা খারাপ নয় যেমনটি সে মনে করে। আমরা যে মানব জীবন পেয়েছি তা হলো আদর্শ মানব জীবন গড়ে তোলার একটি উপকরণ। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলকে, ধন্যবাদ।